ঠাকুর বলেন সজ্জনের রাগ থাকতে নেই, তাঁর ধর্ম কেবলই ক্ষমা। হো রামনীলোর খুড়ি, তুমি হলে গিয়ে মা, তো মায়ের ধম্ম থেকে তুমি কখনো সরে এসো নি গা। দয়া ক্ষমা সব হলো গিয়ে মায়ের ধম্ম, তোমার ধম্ম, বুঝলে কি নে? দাঁড়াও দাঁড়াও, তোমার একটা গপ্প বলি, তাহলে তুমি বুঝতে পারবে। এক দীঘির ধারে একজনা সন্ন্যাসী ধ্যান করছিল, আর ওই সময় দীঘির ধলে ভাসতে ভাসতে এক বিছে ওই পাড়ে উঠবার জন্যে ছটফট করতে নাচছিল। যতবারই সে পাড়ে উঠতে চায় ততবারই সে পেছলকে পড়ে যায়। ওই সাধুটি ধ্যানের মধ্যে সব কিছু বুঝতে পারছিল। তারপর সে ধ্যান ভেঙে ওই বিছেটিরে হাত দিয়ে পাড়ে তুলে দিলে, আর তোলবা মাত্রই তৎক্ষণাৎ ওই বিছেটি তার হাতে দংশন করলে, আর সাধু ওই বিষ জ্বালায় জ্বলতে লাগল। আমি তোকে জল থেকে তুলে প্রাণদান করলাম, আর তুই আমায় কামড়ালি। আমি তোকে আর দয়া করব না, যা যা, তুই জলে ডুবে মর। সাধুটির ধ্যান কিন্তু হলো নি, কারণ ওই বিছেটি যে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন সে কি করে কি করে ওই বিছেটিরে ফের সে জলের থেকে তুললে, আবার ফের বিছেটি সাধুটির হাতে দংশন করে দিলে। তখন সাধু ওই রেগে মেগে ওই বিছেটিরে ফের জলের মধ্যে ফেলে দিলে। হ্যাঁ, আমি কি করলাম? ওটা তো বিছে, দংশক, দংশনীয় ধর্ম। ও তো নিজের ধর্ম পালন করেছে, কিন্তু আমি আমি তো ধর্মচ্যুত হচ্ছি বারবার। আমি সন্ন্যাসী, সর্বজীবে দয়া আমার ধর্ম, কেন তাহলে বারবার ওকে জলে ফেলে দিচ্ছি? আমি দয়ার বদলে নিষ্ঠুরতা কেন দেখাচ্ছি? একটা লম্বা আখেরে তুমি যত টুকরোই করো না কেন, তার সব টুকরোই ওই মধুর মতো মিষ্ট। সজ্জনের যে রাগ থাকতে নাই গা, রাগ থাকতে নাই, তার ধম্ম কেবল ক্ষমা। ওই যার ধম্ম তার কাছে, যে যার ধম্ম সে তো করবেই গা। হ্যাঁ, তোমার ধর্ম হচ্ছে কি, ওই দয়া আর ক্ষমা, তার জন্যই তো তুমি মা, সবার মা।